বর্তমান মহাতারক শুদ্ধানন্দ মহাতারক আমরা গিয়ে 63-তে প্রথম এটার সাথে যোগাযোগ হয়, তারপর এখান থেকে সরকারের মাধ্যমে এখানে ঢাকা বৌদ্ধ মন্দিরে কমলা বৌদ্ধ মন্দিরে এনে প্রিজার্ভ করা হয়। আর এই মূর্তি এটা হচ্ছে অতীশ দীপঙ্করের মূর্তি। আর অতীশ দীপঙ্করের আমরা 1000তম জন্ম জয়ন্তী উদযাপন করেছি এখানে 1982 সালে। আর অতীশ দীপঙ্কর তিব্বতে গেছেন হেঁটে, পাহাড় অতিক্রম করে হেঁটে উনি তিব্বতে গেছেন। ওইখানে গিয়ে তাদেরই অনুরোধে, ওখানকার তিব্বতে তাদের অনুরোধে উনি গেছেন। তো ওনার যে লেখা স্ক্রিপ্ট কিছু তিব্বতী ভাষায়, এই যে কাপড় দিয়ে যে জড়ানো আছে ওইটার মধ্যে আছে, ওইটা আমরা, ওইটা তিব্বতী ভাষা। এটা কি ট্রান্সলেশন করা হয়েছে? ট্রান্সলেশন করা হয় নাই, কেউ জানে না, কি আমাদের এখানে কেউ জানে না। ওইখান থেকে করে নিয়ে, ওইখান থেকে করানো হয় নাই। কিছুদিন আগে, কয়েকদিন আগে দালাই লামার এক শিষ্য এখানে আসছিলেন, এখানে এসে উনি ওগুলো দেখছিলেন। পরবর্তীতে আমরা চেষ্টা করতেছি যে এইটার ট্রান্সলেট করতে, এটা ট্রান্সলেট করতে আমরা চেষ্টা করতেছি। আর ওই যে ওগুলি দিছে যে ওনারা যে আসছিলেন ইতালির থেকে, দালাই লামার যে শিষ্য আসছিলেন উনি এগুলো দিয়ে গেছেন। এই ছবি আমরা, এটা ওই অতীশ দীপঙ্করের দেহাবশেষটা এখানে প্রিজার্ভ করছি। মানুষজন আসে এখানে, মেডিটেশন হয় কিন্তু এই রুমে, প্রতি শুক্রবারে বিকেলবেলা এই রুমে মেডিটেশন হয়, মানুষজন আসে, বিভিন্ন লোকজন আসে। আমি এখন উপস্থিত হয়েছি ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের অধ্যক্ষ, ওনার সঙ্গে আমি একটু আলাপ আলোচনা করবো, ওনার সম্পর্কে কিছু জানবো এবং বৌদ্ধদের সম্পর্কে কিছু জানবো, এই জাতির সম্পর্কে কিছু জানবো। আচ্ছা জনাব, আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি চট্টগ্রাম। আপনার নাম? আমার নাম সিদ্ধানন্দ মহাতারা। আপনি এখানে কতদিন ধরে আছেন? আমি ঢাকাতে আসছি 1912 থেকে, এখানে আসছি 1960 মিনস, আজকে 44 বছর আগেই এই প্রতিষ্ঠানে আসি। এই প্রতিষ্ঠানের ইতিহাস সম্পর্কে আপনি আমার কিছু বলুন। অ্যাকচুয়ালি এটা অত্যন্ত যে আমরা গৌরবোধ করতেছি, 1960-এ যখন আজম খান তাদের দায়িত্বভার গ্রহণ করেন তৎকালীন পাকিস্তানে, তখন বৌদ্ধদের কোনো প্রতিষ্ঠানের কাজ ছিল না। আজকাল আমাদের মহামান্য এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা
বিশুদ্ধানন্দ মহাতর তিনি 1992 দেহত্যাগ করেন। উনি আমরা সহ তৎকালীন এই আজমের সাথে দেখা করে আমরা একটা ছোট্ট জায়গা চেয়েছিলাম, অত্যন্ত দয়া ভরসে এই জন্য অনেক আগেই যোগাযোগ করছে। আর 1960 এগারোই জুলাই এই জায়গাটা আমাদের দেওয়া হয়। এটা একখালে যথাসম্ভাবুর বাগান বাড়ি ছিল, অত্যন্ত যশস্বী জমিদার যথাসম্ভাবু উনি পরিত্যক্ত অবস্থাতেই এটা সরকার রেলের জন্য একবার করে নেয়। পরবর্তীতে আমাদের মাদানি সাহেব এখানে অনেক কষ্ট করে রেলের এর থেকে প্রচার থেকে বাদ দিয়ে ওই জায়গাটা আমাদের দেওয়া হয়। এর সংক্ষিপ্ত ইতিহাস এখানে ঢাকা বৌদ্ধ মন্দিরের স্থান এবং আধুনিক সম্পর্কে কিছু বলুন। এখনো আমরা বৌদ্ধ মন্দির করতে পারিনি, আমাদের একটা বিশাল প্ল্যান আছে যেটা আর্কিটেক্টস শহীদুল্লাহ আর্কিটেক্টসের মাধ্যমে আমরা করেছি। তো গ্রাউন্ড ফ্লোর ফাউন্ডেশনটা আমরা দিয়েছি, মাত্র গ্রাউন্ড ফ্লোর কমপ্লিট করেছি। তারপর চাইতে গিয়ে আমাদের মন্দিরটা শেপ নেবে, ওখান থেকে আমাদের কিছু প্রোগ্রাম ধর্মীয় যে প্রোগ্রাম ছাড়াও কালচারাল ইন্টার রিলিজিয়াস যে প্রোগ্রাম লাইব্রেরি মিউজিয়াম বিভিন্নভাবে ওখানের মধ্যে সম্পৃক্ত আছে। জানি না বয়স বা যারা আসবে তারা সামনেই নিবেদনের চেষ্টা করবে, আমার পক্ষে নাও হতে পারে, আমি এখন শারীরিক খুব অসুস্থ। তো ঢাকায় যারা বৌদ্ধ আছে তারা কোন কোন দেশে দেখেছি? সব বাংলাদেশের বৌদ্ধরা, চট্টগ্রামের কিছু সংখ্যক সাধারণ মানুষ আছে, নোয়াখালী, লাকসাম, কুমিল্লার অল্প সংখ্যক, বিশেষ করে চট্টগ্রামের অন্যান্য বৌদ্ধরা আমরা আছি। এর মধ্যে বিশ্বের যেহেতু রাজধানী ঢাকা, বিশ্বের বহু বৌদ্ধ জাপান, বার্মা, থাইল্যান্ড, চীন, জাপান সব জায়গার থেকে এখানে এসে বিভিন্ন ভাবে এখানে কাজকর্ম করতেছে। এরা মধ্যে মধ্যে অনুষ্ঠানের মধ্যে আমাদের কাছে আসে বিদেশি বৌদ্ধরা। আর এদেশের বৌদ্ধরাও প্রায় সময় আমরা দুর্গা বন্দনা করে পূজা করি, আমাদের সংস্কৃতি কৃষ্টি সভ্যতার ব্যাপার আলোচনা করি, মধ্যে মধ্যে আমরা সেমিনার সিম্পোজিয়াম করে থাকি। এতে আমরা ইন্টার রিলিজিয়াস অনুষ্ঠান ব্যবহার করি। তো সব ধর্মেরই মোটামুটি অকেশন থাকে বিভিন্ন, তো আপনাদের ধর্মের কি কি অকেশন আছে একটু সংক্ষিপ্ত যদি বলেন? আমাদের সাধারণত আমরা বুদ্ধ পূর্ণিমা, বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ, মহাপরিনির্বাণ এই তিনটা ঘটনা একদিনে সংগঠিত হয়েছিল। এটা বুদ্ধ পূর্ণিমা নামে সমগ্র বিশ্বে পরিচিত। আমরা ওই অনুষ্ঠানটা অত্যন্ত জাঁকজমক সহকারে বুদ্ধের প্রতি, তার আদর্শের প্রতি শ্রদ্ধা জানার জন্য আমরা বিভিন্ন অনুষ্ঠান করে থাকি। সামনে 22 মে বুদ্ধ পূর্ণিমা, আমরা এখানে সপ্তাহব্যাপী না 3 দিনের অনুষ্ঠান, প্রত্যেক বছর আমরা 3 দিনের অনুষ্ঠান করে থাকি। উদ্বোধনী অনুষ্ঠান, মূল অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান। আমার এখানে স্কুল আছে, কিন্ডার গার্ডেন আছে, ললিতকলা ফাইন আর্টস স্কুল আছে, এই প্রতিষ্ঠানে আমরা কিছু কিছু প্রতিষ্ঠান গড়ে তুলেছি, তাদের বিভিন্ন সহযোগিতা আমরা একটা অনুষ্ঠান করে থাকি। আর অন্যান্য আষাঢ় পূর্ণিমা, মাঘী পূর্ণিমা, তারপর কার্তিকী পূর্ণিমা, কার্তিক মাসে যেটা হয় আমাদের চিবর উৎসব, আমাদের মন্দির চিবর দেওয়া হয় বৎসরের এক মাস, এটা নভেম্বরের শেষের দিকে অথবা বিগিনিং, চাঁদের উপর নির্ভর করে আমাদের পরব। মুসলিমদের যেমন চাঁদের উপর নির্ভর করে ডেট তিথি ঠিক করা হয়, আমাদের একই অবস্থা, নির্দিষ্ট কোনো
দিনকে আমরা বেঁচে নিতে পারি না। তো আপনি তো ঢাকায় অনেকদিন যাবত আছেন, তো ঢাকার মানে লাইকিংসের ব্যাপারে একটু বলছি, কোনটা আপনার কোন জিনিসগুলো আপনার ভালো লাগে আর কোন জিনিসগুলো আপনার খারাপ লাগে? ঢাকা সিটির কথা বলছি। ঢাকা তো সিটি অনেক অনেক পঞ্চাশে দেখেছি, পর্বতে দেখেছি, সাইডে দেখেছি, সাইডের পর্বতে দেখেছি, বাংলাদেশের পরে দেখতেছি, যেটা দিন দিন এই দেশের বিশেষ করে ঢাকার সৌন্দর্য বদল হচ্ছে, রাস্তাঘাট উন্নত হচ্ছে, মানুষের চলাফেরা উন্নত হচ্ছে। একটা জিনিস যেটা শুধু উপলব্ধি করি, এই যে পানি নিষ্কাশন, এটার সমস্যা আমরা খুব বেশি অনুভব করি, খুব বেশি আমরা এই বিভিন্নভাবে যথাসময়ে বৃষ্টি হলে এরকম প্লাবন হইয়া যায়, পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা আমরা দেখতেছি না। আশা করি সামনে এও হয়ে যাবে, এটা মানুষ উপলব্ধি করতে পারছে। সমস্ত ঢাকা রাজপথ মানুষের উঠানবার যাতে জলমগ্ন হয়ে থাকে, এর থেকে যদি আমরা মুক্তি পাই তাহলে আমরা আরেকটা জগতে গিয়ে পৌঁছ। আপনার ধারণায় বা চিন্তায় যে বাংলাদেশ কি কোনোদিন কুয়ালালামপুর, মালয়েশিয়া, সিঙ্গাপুরের মতো ওয়ার্ল্ড ক্লাস সিটি হতে পারে? সিঙ্গাপুর বা মালয়েশিয়া এগুলিতেও আমার সৌভাগ্য বা আপনাদের শুভেচ্ছায় আমি বহু দেশ পরিভ্রমণ করেছি। এই এই পরিভ্রমণের মূলে উন্নত সিঙ্গাপুরকে আমরা বলে থাকলো, সিঙ্গাপুর একটা ছোট্ট জায়গা, এই ছোট্ট জায়গাকে যে কোনো প্রকারে তাদের রিসোর্স হয়ে গেছে, রিসোর্সের ব্যাপার থেকে এটাকে অনেক অনেক উন্নত করতেছে। আমাদের দেশ আমরা মনে করছি 10 বছরের মধ্যে আমরা প্রায় সিঙ্গাপুর, মালয়েশিয়া, আদার ডেভেলপমেন্ট কান্ট্রির দেশের সাথে আমরা সামনে চলে আসবো, এটা আমার বিশ্বাস। আমার বিরাট অভিজ্ঞতা এই দীর্ঘদিন ঢাকাতে, যার এই অভিজ্ঞতার আলোকে আমরা বহু ডেভেলপমেন্ট কান্ট্রি দেখেছি, রাতারাতি তো বরাবর কিছুতে সম্ভব না। আমরা অর্থনৈতিক বিপর্যয় আমাদের দেশের, আমাদের পলিটিক্যাল যেটা এটা আনরেস্ট আছে, এটা আমরা অবলুপ্ত করতে পারি। আমরা পলিটিক্স করি না, কিন্তু পলিটিক্সের অবজারভেশনের মধ্যে আমাদের দেখা। তো অনেক ব্যস্ত থাকা সত্ত্বেও, তারপরে অসুস্থ থাকা সত্ত্বেও আমাদেরকে আপনি সময় দিয়েছেন, মূল্যবান কথা বলেছেন, এবং এজন্যে আপনাকে আমাদের পক্ষ থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা। আপনাদের আমার আন্তরিক কৃতজ্ঞতা। আপনার এই গরমের মধ্যে ধর্মরাজ বন্ধু বিহারে এসে আমার থেকে ছোট্ট আমি একজন সাধারণ বন্ধুবৃক্ষ যে ইন্টারভিউ নিলেন, যদি আমার বক্তব্যে যা আছে যা আপনারা সংশোধন করে নেবেন, এবং আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ।